হ্যাঁ, আমি পজিটিভ। বাড়িতে আছি বলে আমি মাস্ক আমি পরিনি। কালকেই আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা এসে দেখেছেন। মন্দারমণির ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। আর আজকে আমি সে একটাই কারণ হলো এখন পুরোপুরি প্যান্ডামিক সিচুয়েশান চলছে, খুব বাজে কন্ডিশান, খুব ওটস কন্ডিশান। হসপিটাল বা নার্সিংহোম যেখানেই বলুন না কেন, করোনার যে পেশেন্টরা যারা অ্যাডমিট হচ্ছেন বা হতে পারছেন না, সিটের অভাবের জন্য অ্যাডমিট হতে পারছেন না, বা তাদের অক্সিজেনের যে দরকার সেই অক্সিজেন সাফিসিয়েন্ট অক্সিজেন তারা পাচ্ছেন না, ঠিক আছে। করোনার ভ্যাকসিনও নেই, সেইভাবে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তবু কিছু কিছু আপনারা সাইটে যে গভর্নমেন্টের যে সাইট সেগুলো আপনারা ওপেন করে দেখতে পারেন। সেখানে অনেক জায়গায় অনেক হসপিটালে যে সিট যে খালি আছে তার একটা লিস্ট তারা করে দিচ্ছে, ডেলিভারি সেটা আপডেটও হচ্ছে। তো সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডেফিনেটলি চেক করবেন। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এই মুহূর্তে, আর আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবনে অনেক পথ আমরা অতিক্রম করি, ঠিক আছে। হয়তো সেই কঠিন সময়টা অনেক সময় নিজেদের থাকে, বাট এটা পুরো কান্ট্রির একটা টাফ টাইম চলছে। তো সেই ক্ষেত্রে সবাইকে একসাথে এর বিরুদ্ধে লড়তে হবে, আর খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমরা সচেতন হই, যদি আমরা নিজেদের খেয়াল রাখি, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। যার করোনা হয়েছে এমন কোনো পেশেন্ট আছে মানেই তার সাথে ডিস্টেন্স মেনটেন করে চলবো? একেবারেই না। ডিস্টেন্স অবভিয়াসলি মেনটেন করবেন, ফিজিক্যালি ডিস্টেন্স ডেফিনেটলি মেনটেন করে, কিন্তু মেন্টালি একদমই করবেন না। তাকে মেন্টালি সাপোর্ট করুন, তার যা যা রিকোয়ারমেন্ট, তার যদি কোনো কিছু দরকার পড়ে, যদি আপনাদের সামর্থ্য সেগুলো সাহায্য করার চেষ্টা করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। মুহূর্তে হসপিটাল বা চিকিৎসা ব্যবস্থার কী কন্ডিশন চলছে, অবভিয়াসলি সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও এত কিছু হওয়ার পরও তাদের মানসিকভাবে একটা প্রেশারে তারা ডেফিনেটলি রয়েছে বা থাকে, আর তার থেকে কিন্তু আরও বেশি তাদের দুশ্চিন্তা বা তার থেকে আরও বেশি জিনিসটাকে নেগেটিভ দিকে চলে যায়। তো বারবার বলছি তাদেরকে আপনারা হেল্প করার চেষ্টা করুন। শুনতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের আওয়াজ? তো এই এখন প্রতিদিন এইসবই চলছে। তো তাদের হেল্প করার চেষ্টা করুন, তাদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন, তাদের যদি কোনো রকম কোনো দরকার পড়ে, যদি সেই দরকারটুকু আপনি করতে পারেন, যদি আপনাদের সাধ্যের মতো থাকে অবশ্যই করুন, একদমই এড়িয়ে চলবেন না, তাতে কিন্তু আরও বেশি জায়গায় আরও বেশি খারাপ জায়গায় চলে যাবে। আর একটা কথা বলার ছিল, রিসেন্ট 2রা মে আমাদের ভোটের রেজাল্ট আউট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই ভোটের রেজাল্টে যাই হোক না কেন, যেই পার্টি জিতুক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, বা যে ক্ষমতায় আসতে পারলো না বা যে ক্ষমতায় এলো, সবাইকে আমি বলবো যে এই মুহূর্তে একে অপরের প্রতি হিংসা, এই মুহূর্তে না, কোনোভাবেই কোনো রকম একে অপরের প্রতি হিংসা বা তাদেরকে মারধর করা বা কোনো রকম যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারোর ক্ষেত্রেই, যেই পার্টি জিতুক না কেন, সে ক্ষমতায় আসুক বা না আসুক, যাই হোক না কেন, এটা করবেন না। আর এই সময় সবাইকে, যে বিরোধী যে ক্ষমতায় আছে, সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখন চলতে হবে, কারণ এই পরিস্থিতিতে আমাদের একসাথে থাকতে হবে, একসাথে লড়তে হবে, এই পরিস্থিতিতে এমন। হ্যাঁ, আমি পজিটিভ চিন্তাভাবনা করছি, আপনারাও করুন, ভেঙে পড়বেন না, সবাইকে বলছি। এই সিচুয়েশানটা আমাদের একসাথে হ্যান্ডেল করতে হবে, যতই যাই হোক না কেন।
একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে না চললে কিন্তু এর থেকে মুক্তি আমরা পাবো না। ঠিক আছে, তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবাইকে শুভকামনা করি, সবাই সুস্থ থাকুন, সবল থাকুন, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন, খুব দরকার না পড়লে বাড়ি থেকে একদমই বেরোবেন না। ঠিক আছে, আর এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য না, আপনার পরিবারের জন্য এটা বলা। যদি এই ভিডিওটা আর কি বলবো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে বেল আইকনটা প্রেস করুন, নতুন ভিডিও আপলোড যদি হয় তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, আর যদি কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় তাহলে সেই ইম্প্রুভমেন্টের জন্য আমাকে কমেন্টে বলতে পারেন। আর কিছু না, ব্যাস এইটুকুই, মানসিকভাবে সবাই শক্ত হন, সব কিছু ঠিক হয়ে যাবে।